আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেডিকেল স্টাডি বাংলা। তাহলে আজকে হচ্ছে আমরা রিসার্চ করবো মিউটেশন নিয়ে। তাহলে প্রথম জেনে নিই হোয়াট ইজ মিউটেশন। মিউটেশন ইজ দ্য পারমানেন্ট চেঞ্জ ইন দ্য বেস সিকোয়েন্স অফ ডিএনএ, অর্থাৎ ডিএনএ যে বেস সিকোয়েন্সগুলো আছে সেগুলোতে যদি কোনো পারমানেন্ট চেঞ্জ হয় সেটাকে আমরা বলি মিউটেশন। অর্থাৎ আমরা যদি একটা ডিএনএ দেখি, এই যে ডিএনএতে কী আছে, নিউক্লিওটাইড বেসগুলো পরস্পর সজ্জিত থাকে, এবং যদি কোনো কারণে এই নিউক্লিওটাইড বেস একটা যদি কোনো চেঞ্জ হয়ে যায়, পারমানেন্ট চেঞ্জ হয়ে যায়, যেমন ধরো এখানে জি আছে সেখানে জি এর পরিবর্তে সি চলে আসলো, এইটাকে আমরা বলছি মিউটেশন। এখন এই যে বেসিক চেঞ্জ হওয়ার কারণে কোনো ফাংশন চেঞ্জ হইতে পারে নাও হইতে পারে, যদি বেসটাই পারমানেন্ট চেঞ্জ হয়ে যায় তখন সেটাকে আমরা বলি মিউটেশন। এখন ফাংশন চেঞ্জ হোক বা না হোক, তাহলে মিউটেশন কী বলতে পারি, যে পারমানেন্ট চেঞ্জ ইন দ্য বেস সিকোয়েন্স অফ ডিএনএ রিগার্ডলেস টু ইটস ফাংশনাল কনসিকোয়েন্স। তাহলে এটাকে আমরা বলেছি মিউটেশন। তাহলে এবার দেখবো হচ্ছে মিউটেশনের টাইপস। তাহলে মিউটেশনের টাইপস কী কী আছে, জিনোমিক মিউটেশন, ক্রোমোজোমাল মিউটেশন অ্যান্ড জিন মিউটেশন। তাহলে প্রথমে দেখবো হচ্ছে জিনোমিক মিউটেশন। তাহলে জিনোমিক মিউটেশনটা কী, যে কোনো ক্রোমোজোমের নাম্বার চেঞ্জ হয়ে যাওয়া, অর্থাৎ জিনোম থেকে জিনোমিক থেকে জিনোম। তাহলে জিনোম কী, জিনোম হলো একটা সেলের ভিতরে যে এক সেট ক্রোমোজোম তাকে আমরা বলি জিনোম। তাহলে ওই যে এক সেট ক্রোমোজোমের কোনো নাম্বার চেঞ্জ হয়ে যাওয়া, এখন যদি নাম্বার একটা ক্রোমোজোম অ্যাড হয় সেটাকে আমরা বলি ট্রাইজোমি। ট্রাইজোমি অর্থাৎ আমাদের টোটাল ক্রোমোজোম হচ্ছে 46টা, এর মধ্যে হয়ে যাবে 47টা, এটাকে আমরা বলি ট্রাইজোমি। আর হচ্ছে মনোজোমি, অর্থাৎ একটা ক্রোমোজোম কমে যাবে, তাহলে হলো 45টা ক্রোমোজোম, তাহলে এটাকে আমরা বলতেছি জিনোমিক মিউটেশন। তারপর হচ্ছে ক্রোমোজোমাল মিউটেশন। ক্রোমোজোমাল মিউটেশনটা হচ্ছে ক্রোমোজোমের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ একটা ক্রোমোজোমের স্ট্রাকচার চেঞ্জ হবে। কীভাবে হবে, যদি আমরা দেখি যে দুইটা হোমোলোগাস ক্রোমোজোম আঁকি, একটা একটা হোমোলোগাস ক্রোমোজোম, তাহলে এখন দেখো এই ক্রোমোজোমের এই পার্টটা সে কী করবে, এই যে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে সে এখানে চলে আসবে, অর্থাৎ ট্রান্সলোকেস হয়ে যাবে, এবং এই এর যে পার্টটা সে হচ্ছে এখানে চলে আসবে, অর্থাৎ সে ট্রান্সলোকেস হয়ে যাবে, অর্থাৎ এটাকে আমরা বলতেছি ক্রোমোজোমাল মিউটেশন, অর্থাৎ কোনো ক্রোমোজোমের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে জিন মিউটেশন। এই জিন মিউটেশনে কী কী আছে, পয়েন্ট মিউটেশন, ফ্রেমশিপ মিউটেশন অ্যান্ড ট্রিপ্লেট রিপিট। তাহলে প্রথম আসি পয়েন্ট মিউটেশন। তাহলে পয়েন্ট মিউটেশন হলো আমাদের যে যে ডিএনএ যে বেস সিকোয়েন্সগুলো, এই বেস সিকোয়েন্সে কোনো একটা বেস সাবস্টিটিউট হয়ে যাবে, সেটাকে আমরা বলি পয়েন্ট মিউটেশন। তাহলে পয়েন্ট মিউটেশনের প্রথম হলো সাইলেন্ট মিউটেশন। সাইলেন্ট মিউটেশনটা কী, সাইলেন্ট মিউটেশন হলো যে ট্রিপ্লেটের যে একটা বেস সিকোয়েন্স চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে যে বেস সিকোয়েন্স হবে সেটা হচ্ছে সেম অ্যামাউন্টকে কোড করবে। অর্থাৎ আমি যদি দেখি যে জি সি ইউ, জি সি ইউ কোড করে কাকে, অ্যালানিনকে, অ্যালানিনকে। এখন দেখো সে জি সি ইউর বদলি সি আসবে, অর্থাৎ ইউটা সাবস্টিটিউট হয়ে সি আসবে, এই একটা যে নিউক্লিওটাইড সাবস্টিটিউট হবে তার বদলে যে সি আসবে সে কী করতেছে, অ্যালানিনকে কোড করতেছে। অর্থাৎ আমাদের জানি অনেকগুলো অ্যামিনো অ্যাসিডের একের অর্ধেক কোডন আছে, ওই একাধিক কোডনগুলোই সেম এটা আসবে। তাহলে এটাকে আমরা বলতেছি কি, সাইলেন্ট মিউটেশন, কারণ কি এটার কোনো এফেক্ট হবে না, অর্থাৎ ফাংশনাল কোনো এফেক্ট এটা হবে না। তারপর দেখো মিসসেন্স মিউটেশন। মিসসেন্স মিউটেশনটা কী, যে এখানে হচ্ছে ধরি জি এ জি, এটা হচ্ছে কোড করে গ্লুটামেটকে, এটা হচ্ছে কোড করে কাকে, গ্লুটামেটকে, কিন্তু এখানে চেঞ্জ হয়ে দেখো এর বদলি চলে আসবে ইউ, অর্থাৎ এখানে একটা ওয়াট, এখানে একটা নিউক্লিওটাইড সাবস্টিটিউট হয়ে চলে আসবে ইউ এর বদলি, কিন্তু এ জি ইউ জি কোড করবে কাকে, বেলিনকে, অর্থাৎ এই একটা নিউক্লিওটাইড চেঞ্জ হওয়ার জন্য অন্য নতুন আরেকটা এমন চলে আসছে, অর্থাৎ আমার দরকার ছিল গ্লুটামেট চলে আসছে বেলিন। তাহলে এটাকে আমরা বলছি মিসসেন্স মিউটেশন। এই মিসসেন্স মিউটেশনে কী হয়, সিকল সেল অ্যানিমিয়া, সিকল সেল অ্যানিমিয়া হয়। তারপর হচ্ছে নন সেন্স মিউটেশন। নন সেন্স মিউটেশনটা কী, নন সেন্স মিউটেশনটা হলো ধরো
জিএজি কোড করে গ্লুটামেটকে। তো এখানে কী হবে, একটা ওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ একটা নিউক্লিয়াস চেঞ্জ হবে। যেমন ধরো জি এর বদলে চলে আসলো ইউ, তাহলে এই যে একটা ওয়ার্ড সাবস্টিটিউট হওয়ার কারণে সে কী করলো, স্টপ হয়ে যাবে। অর্থাৎ আমরা জানি ইউ এ জি, ইউ এ এ, তারপরে ইউ জি এ, এই তিনটে হলো ননসেন্স কোডন, ননসেন্স কোডন বা স্টপ কোডন, কারণ আমরা কোডনের ভিডিওতে এটা আলোচনা করেছি। তাহলে এটাকে আমরা বলছি ননসেন্স মিউটেশন। এই ননসেন্স মিউটেশনে কী হয়, বিটা থ্যালাসেমিয়া হয়। অর্থাৎ ননসেন্স মিউটেশন যদি হয় আমাদের ডিএনএ বেস সিকোয়েন্সে, তখন আমাদের কোন কন্ডিশনে হয়, সে হচ্ছে বিটা থ্যালাসেমিয়া হয়। আর মিসসেন্সে হয় সিকল সেল অ্যানিমিয়া। তাহলে এইগুলো আমাদের পয়েন্ট মিউটেশন। তারপর হলো ফ্রেমশিপ মিউটেশন। তাহলে ফ্রেমশিপ মিউটেশনটা কী, ফ্রেমশিপ মিউটেশনটা হলো আমাদের যদি একটা মেসেঞ্জার আনে বা ডিএনএ সিকোয়েন্স আঁকি, তো এখানে হচ্ছে আমাদের কোডগুলো কী থাকে, পরস্পর সজ্জিত থাকে। ধরো এডিনিন, গুয়ানিন, তারপর সাইটোসিন, থাইমিন, এডিনিন দিলাম, এবার হচ্ছে বেসগুলা সিকোয়েন্সে সাজানো থাকে। এখন এই পুরোটা একটা ফ্রেম, অর্থাৎ পুরোটা একটা ফ্রেমের মতন কাজ করতেছে। এখন এই ফ্রেম থেকে কোনো একটা নিউক্লিয়াস শিফট হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে সে শিফট আউট হয়ে যাবে বা কোনো একটা জিনিস নতুন করে এসে যোগ হবে, এটাকে বলতেছি আমরা ফ্রেম শিফট মিউটেশন। এখন ফ্রেম শিফট মিউটেশন কী হতে পারে, দুই ধরনের হতে পারে, যেমন ডিলেশন, অর্থাৎ এখানে একটা সিকোয়েন্স কী হতে পারে, ডিলেট হয়ে যেতে পারে। এই যে পুরো একটা ফ্রেম, এই ফ্রেম থেকে হচ্ছে সে পার্মানেন্ট চেঞ্জ হয়ে পুরো ডিলেট হয়ে যাবে, সেটাকে বলতে হচ্ছে ডিলেশন। আরেকটা হতে পারে কি, ইনসার্শন, অর্থাৎ নতুন কোনো একটা নিউক্লিয়াস কী হতে পারে, অ্যাড হইতে পারে, সেটাকে বলা হচ্ছে ইনসার্শন। অর্থাৎ এটাকে আমরা বলি ফ্রেমশিপ মিউটেশন। তারপর হচ্ছে ট্রিপ্লেট রিপিট মিউটেশন। ট্রিপ্লেট রিপিট মিউটেশনটা কী, ধরো আমরা আঁকলাম একটা সিকোয়েন্স তুললাম, এরকমভাবে হচ্ছে জিনিসগুলো সাজানো আছে। সাজানো আছে কিন্তু এখানে কী হলো, মিউটেশন হয়ে এই যে বেস সিকোয়েন্সটা, এই ট্রিপ্লেট যে বেস সিকোয়েন্সটা, সেটাই আবার রিপিট হলো। অর্থাৎ এখানে ট্রিপ্লেট যে কোডনটা পুরোটাই হচ্ছে রিপিট করলো, সেটাকে আমরা বলতেছি ধরো এ জি সি। অর্থাৎ এই ট্রিপ্লেট কোডন চেঞ্জ হলো, এটাকে আমরা বলতেছি ট্রিপ্লেট রিপিট মিউটেশন। তাহলে এই ছিল আমাদের মিউটেশনের টাইপসগুলো নিয়ে আলোচনা। এবার আসি মিউটেশনের কজ নিয়ে, অর্থাৎ কী কারণে ডিএনএ বেস সিকোয়েন্সে চেঞ্জ হতে পারে। অর্থাৎ দেখো, ইউর ইন রেপ্লিকেশন, অর্থাৎ আমরা জানি যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন। ওই ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরি হওয়ার সময় নতুন যে ডিএনএটা তৈরি হবে, ওইটা যদি বেস সিকোয়েন্স যদি চেঞ্জ হয়ে যায়, সেটাকে আমরা বলতেছি মিউটেশন। ওইটার কারণে মিউটেশনটা হতে পারে। যদিও রেপ্লিকেশনের যে এনজাইমটা ব্যবহৃত হয় ডিএনএ পলিমারেজ, তার প্রুফ রিডিং অ্যাক্টিভিটি আছে, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। যদি কোনো কারণে হয়ে যায় তখন যে মিউটেশনটা হবে, এই তখন হচ্ছে মিউটেশনটা হবে। তারপর হচ্ছে ইরাডিয়েশন, অর্থাৎ কোনো কারণে যদি ইরাডিয়েশন হয় ডিএনএ বেস সিকোয়েন্সে, তখন হচ্ছে মিউটেশন হবে। যেমন ইরাডিয়েশনে কী কারণে হতে পারে, এই এক্স রে, তারপর হচ্ছে ইউবি রে, তারপর হচ্ছে গামা রে, এগুলোর কারণে হচ্ছে ইরাডিয়েশন হবে এবং মিউটেশন হতে পারে। তারপর হচ্ছে এক্সপোজার টু মিউটাজিন। তাহলে মিউটোজেনের এক্সপোজার হলে, তাহলে মিউটোজেন কী, মিউটাজেন হচ্ছে যে সকল এজেন্টগুলো মিউটেশন ঘটায়, যেমন ফ্রি রেডিক্যাল, তারপর হচ্ছে নাইট্রাস অ্যাসিড, এগুলো হচ্ছে কী করে, ডিএনএ বেস সিকোয়েন্সে পার্মানেন্ট চেঞ্জ ঘটায়, এগুলোকে আমরা বলি মিউটোজেন। এই মিউটোজেনের কারণেও মিউটেশন হতে পারে। তারপর হচ্ছে স্পন্টিনিয়াস অল্টারেশনাল লস, অর্থাৎ যদি স্বতঃস্ফূর্তভাবে কোনো একটা চেঞ্জ হয়ে যায় বা লস হয়ে যায়। তারপর হচ্ছে ইউর ইন রিকম্বিনেশন অফ ডিএনএ, অর্থাৎ দুইটা ডিএনএর মিলনকে আমরা বলি রিকম্বিনেশন। ওই দুইটা ডিএনএ মিলনের সময়, রিকম্বিনেশনের সময় যদি কোনো বেস সিকোয়েন্স চেঞ্জ হয়ে যায়, এর ফলে যে মিউটেশন হতে পারে,
তাহলে এই ছিল মিউটেশনের কজ। তাহলে এই ছিল মিউটেশন নিয়ে আমাদের আলোচনা। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।